গাছে হইতেই পারে, যে কোনো মানুষের যেমন রোগ বালাই হয় গাছেরও রোগ বালাই হয়, তবে অনেক সময় মিলিবাগ রোগটা হয়, ওই ক্ষেত্রে আমরা সেভিং পাউডার ব্যবহার করি। সেভিং পাউডার, হ্যাঁ। তবে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের নিয়ে এসেছি ফরিদপুর জেলা, ফরিদপুর সদর উপজেলা হাটগোবিন্দপুর গ্রামে আলমাস ভাইয়ের লেবু বাগানে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম আলমাস ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক ভালো রাখছে। আপনার লেবু গাছে তো ভরপুর লেবু ভাই, এই লেবু গাছে আল্লাহর রহমতে অনেক লেবু দেয়। আপনি এই লেবু চাষ কত বছর শুরু করছেন ভাই? এই লেবু চাষ করছি আজকে 1.5 বছর, 18 মাস চলতেছে। এটার বয়স 18 মাস? জি। এই 18 মাসে এত পরিমাণে লেবু? আরও বেশি থাকে ভাই, লেবু তো এই যে 1 সপ্তাহ আগে লেবু সেল দিছি, এর যেটা ম্যাচিউর সাইজ ছিল ওটা সেল দিছি, এটা আবার 15 দিন পরে সেল দিব। এই সবসময় 12 মাসে এইভাবে লেবু থাকে গাছে, এই যে দেখেন। হ্যাঁ, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লেবু, মাটির ভিতর দিয়ে লেবু রয়েছে, এই যে দেখেন। হ্যাঁ, ঝুলে রয়েছে, এই যে দেখেন, প্রত্যেকটা জায়গায় শুধু লেবু আর লেবু, যে দেখেন নিচ দিয়ে কত লেবু, এই যে আবার এই পাশে দেখেন সব লেবু, লেবু ছাড়া কোনো জায়গা নাই, এই যে দেখেন ভিতরে কত লেবু। আসলে পাতার মানে ভিতরে পাতার চাই লেবু বেশি, অনেক লেবু দেখা যাচ্ছে, পাতার চাই লেবু বেশি আপনার বাগানে। এই লেবুটা আর 15 দিন পরে ম্যাচিউর হয়ে যাবে, এই যে আবার দেখেন, এই যে এর চেয়ে ছোট সাইজ আছে, এই যে। এই গাছের ডাল কর্তন কি করেন আপনারা? জি, আমরা গাছের ডাল কর্তনের মধ্যে যে যে নিচে যেগুলো মানে অপ্রয়োজনীয় ডাল, যেগুলো এই যে চেকুন, এই যে দেখেন আছে, এই যেগুলো নাকি গাছগুলোকে অন্ধকার করে রাখছে, এগুলো আমরা কাটিয়ে দিই, মানে এগুলো তো ফল হয় না বুঝছেন, এগুলো কাটিয়ে দিলে সূর্যের আলোটা সুন্দরভাবে প্রবেশ করে এবং ফলন বাড়ে গাছের, ফুল ফল বেশি আসে। জি, ফুল ফল বেশি আসে। তারপরে ভাই আমার আবার এখান থেকে অনেক কলম তৈরি করতে হয়, তো আমার এমনিতেই ডাল বেশি কর্তন করে যায়। না তা তো অবশ্যই, আপনি কলম করলে তো ডাল কর্তন বেশি হবে। আপনারা কি কি মাসে ভাই এখানে সার দেন? আসলে গাছ রোপণ রেটে যে কোনো সময় করা যায়, শীতকাল বাদে, শীতকাল বাদে যে কোনো সময় সার, যে কোনো সময় মানে গাছ রোপণও করা যায় সারও দেওয়া যায়, গাছের চাহিদা অনুযায়ী আমরা সার দিই। এর কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে অমুক মাসে সার দিতে হবে, তবে আমরা সাধারণত এটা যেহেতু 12 মাসই ফল, ওই ক্ষেত্রে যখন দেখি গাছে মুকুল একটু কম আছে ওই সময় আমরা সার দিই, মুকুল একটু কম যখন থাকে তখন আমরা সার দিই, কারণ সব সময় মুকুল থাকে, যখন কম থাকে তখনই আমরা সার দিয়ে দেব। আপনারা কি কি সার প্রয়োগ করেন এই গাছে? আমরা জৈব সার, এটা আগেই বলছি যে জৈব সারের কোনো বিকল্প নাই, আমরা ভার্মি কম্পোস্ট, কেঁচো কম্পোস্ট আমি এটা ব্যবহার করি, এবং বাসায় যে গরুর উচ্ছিষ্ট এগুলো আমরা ব্যবহার করি, আর রাসায়নিক সারও ব্যবহার করি, একেবারে যে করি না তা না, তবে খুব কম পরিমাণ করি, রাসায়নিক সারের মধ্যে টিএসপি আর পটাশটাই একটু বেশি ব্যবহার করি। গাছের ছত্রাকজনিত কোনো সমস্যার কারণে ছত্রাকনাশক প্রয়োগ করেন কি? তবে লেবু গাছে সবচেয়ে বড় বিষয় হলো লেবু গাছে রোগ বালাই একেবারে সবচেয়ে কম, যত প্রকারের ফল বাগান আছে তার মধ্যে লেবুর বাগানে রোগ বালাই কম, এর রোগ বালাইয়ের মধ্যে এ ছত্রাকের আক্রমণ একটু কম হয়, তবে হ্যাঁ প্রয়োজন হলে আমরা ছত্রাকনাশক ইউজ করি। আর এই গাছটায় সবচেয়ে বেশি সমস্যা হলো পাতাটা কুকড়ায় যায়, লেবু গাছের পাতা কুকড়ানো একটা রোগ আছে যাকে বলা হয় লাল মাকড়, মাকড় এই মাকড় পোকাটা একটু একটু লাগে, তাছাড়া অন্যান্য রোগ খুব কম। আর মাকড়নাশকের জন্য আমরা সাধারণত বাটিমেক ব্যবহার করি, বাটি ম্যাক দিলে এবারে ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। আর যদি আর একটা সমস্যা আছে, গাছে হইতেই পারে যে কোনো মানুষের যেমন রোগ বালাই হয় গাছেরও রোগ বালাই হয়, তবে অনেক সময় মিলিবাগ রোগটা হয়, ওই ক্ষেত্রে আমরা সেভিং পাউডার ব্যবহার করি। সেভিং পাউডার, হ্যাঁ। তবে গাছে লেবু গাছটায় আমি একটা জিনিস খেয়াল করছি, যদি সেভিং পাউডারটা মাঝে মধ্যে একটু দিয়ে রাখা যায় তবে আর কোনো এই মানে অনেক অনেক প্রকার রোগ এই গাছে আসে না, মানে অ্যাডভান্স দিয়ে দিলে ভালো হয়। ভাই লেবুর কি কলম হয়? এই যে দেখেন, এই যে লেবুর কলম, এটা হলো গুটি কলম বুঝছেন, গাছের ডালের সাথে করি, এর একটাও মাইন নেই, এই যে দেখেন শিকড় এগুলো বেঁচে গেছে সব, এখন এখান থেকে কাইটে খালি লাগাই দেবো। এটা গুটি লেবুর গুটি কলম ছাড়া আর কোনো কলম হয় কি? হ্যাঁ হয়, লেবুর গ্রাফটিং কলম হয়, কিন্তু গ্রাফটিং কলমে ফল দিতে 2 থেকে 2.5 বছর লাগে, আর গুটি কলম প্রথম বছরেই ফল দেয়, মানে প্রথম বছরেই ফল লাগাইলে আগামীবার এই দিন এই গাছে ফল দিবে। আর যদি গ্রাফটিং কলম দেয় তাহলে
সর্বনিম্ন 2 বছর লাগবে গ্রাফটিং এর বেশি দিন সময় লাগে আর হলো গুটি কলমের এই একটা সুবিধা লাগানোর পরেই ফল পাওয়া যায় লাগানোর পরেই ফল পাওয়া যায় ভাই কোথায় থেকে আসছেন আমি ভাই বোয়ালমারি থেকে আইছি কিসের জন্য আসছেন আমি ভাই এই বাগান ঘুরে দেখতে আইছি সারা সংগ্রহ করব এই দে উদ্দেশ্যে আমি ভাই এখানে আইছি তে কিসের চারা নেবেন আপনি আমি এই যে লেবু চারা নেব এবং বড়ের চারা নেব কাকা কোথায় থেকে আসছেন আমি বা আমার বাড়ি সোত কাজে আপনি এখানে কিসের জন্য আসছেন আমি আসছি আসলে মূলত আসলে এই যে কলপ কেনার জন্য আমি দেয়ার জন্য আইছি এখানে পেয়ারা আছে লেবু আছে তারপরে মালটা আছে সব পদের ফসলই আছে তে কেমন লাগতেছে বাগান দেখে ভালো ভালো আমার কাছে খুব ভালো লাগতেছে তে আপনি কিসের চারা নেবেন আমি আপাতত লেবুর কলফি নেব তারপর আস্তে আস্তে দিই বারবার পারি নাকি আমার দেহে ভালো লাগতেছে আসলে বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হলো গ্রামের নাম বাহাদুরপুর ইউনিয়ন কৃষ্ণনগর থানা কোতালি জেলা ফরিদপুর আপনি এখানে কিসের জন্য আসছেন ভাই এখানে আসছি হলো মানে আলমাজ ভাইয়ের কাছে আসছি হলো কিছু মানে লেবুর চারা নেবো আর প্রশিক্ষণ নিচ্ছি আর কি যে কীভাবে উনি কীভাবে কী করলো কীভাবে লেবু করলো কীভাবে বড়ই করলো কীভাবে পেয়ারা করলো এর আর কি প্রশিক্ষণ নিচ্ছি আমি আপনি হলো প্রশিক্ষণ নেওয়ার জন্য এখানে আসছেন আলমাজবার কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য এখান থেকে কি এর পূর্বে কোনো চারা টারা নিছেন কি এখান থেকে আমি বড়ের চারা সংগ্রহ করছি কিছু লেবু আছে এখন হলো ভাইয়ের কাছ থেকে আর কিছু লেবু নিব আর হলো পেয়ারা সংগ্রহ করবো এই এখান থেকে তো মানে অ্যাকচুয়াল জিনিস পাওয়া যায় হ্যাঁ এখানে সঠিক জিনিস পাওয়া যায় এখানে ভালো জিনিস পাওয়া যায় মানে এখানে এখান থেকে চারা নিলে পরে চারা গ্যারান্টি সহ পাওয়া যায় মানে এখান থেকে চারা নিলে গ্যারান্টি সহ পাওয়া যাবে এখানে দেখতেছি ঘুরতেছি যে মানে বাগানটা কত সুন্দর হয়েছে আর এখান থেকে চারা যা নেবো একবারে গাছ থেকে কাটে নেবো ঠিক আছে আর আমি নার্সারিতে যখন নিব তখন তো আমি এত নিশ্চয়তা পাবো না যে আমার চারাটা কোথা থেকে এনে দিল এই জন্য আর কি আসা আলমাজ ভাইয়ের কাছে আলমাজ ভাই এখন লেবুর রেট কেমন ভাই আমি গত সপ্তাহে যে লেবুগুলো বিক্রি করছি 15 টাকা হালি পাইকারি বিক্রি করছি 300 টাকা পোন 20 হালিতে 1 পোন তাতে এক একটা লেবুর দাম পড়ছে হলো 3.75 টাকা মানে এখন তো সিজন না এটা হলো আন সিজনের সময় বাজার বেশি থাকে বুঝছেন আর সিজনে এগুলো সাধারণত 2 টাকা পিস 8 টাকা হালি 7 টাকা হালি 10 টাকা হালি বিক্রি হয় তবে লেবুর বাজার এখন আস্তে আস্তে শুধু বাড়বে যেমন এই লেবুটা 500 টাকা পোন পর্যন্ত বিক্রি হবে আর 1 মাস পরে যখন বিক্রি করব লেবুর বাজার আস্তে আস্তে বাড়বে এখন থেকে আর আমার সিজনের চেয়ে আন সিজনে আমি লেবুতে বেশি টাকা পাই আন সিজনে তো দাম বেশি থাকে এই জন্য বাজারটাও বেশি পাই আপনি কত পিস গাছ রোপণ করছেন এই লেবু গাছ ভাই আমার সরজমিন সহ বাগানের চতুর্পাশে আমার এই মিশ্র ফল বাগানের চতুর্পাশে লেবু গাছ আছে তাতে আমার 320 থেকে 325 পিস গাছ আছে তাতে প্রায় 75% জমির পরিমাণ হয় আর কি যে গাছ আছে আপনি বছরে কত টাকা লেবু বিক্রি করেন এই বাগান ভাই আমার তো বাগানের বয়স 18 মাস তো প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা বিক্রি হয়েছে এই 18 মাস বয়সে আপনি বছরে কত টাকা কলম বিক্রি করেন এই বাগান থেকে ভাই আমি প্রথম বছর এই বাগান থেকে কলম বিক্রি করছি 2.5 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা শুধু কলমই বিক্রি করছি জি 2.5 লক্ষ টাকা শুধু কলমই বিক্রি করছি